সি প্লাস প্লাস এর বাংলা ভিউ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শফি চৌধুরী। আজকে পর্বে আমি স্ট্যাটিক ভেরিয়েবল, মেম্বার এবং মেম্বার ফাংশন নিয়ে আলোচনা করব। সি প্রোগ্রামিং এর বাংলা ভিউ টিউটোরিয়ালে আমি স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি সে সম্পর্কে একটু আলোচনা করব, তারপর স্ট্যাটিক মেম্বার এবং স্ট্যাটিক মেম্বার ফাংশন নিয়ে আলোচনা করব। স্ট্যাটিক ব্যাপারটা হলো যে আমরা যদি কোনো কিছু স্ট্যাটিক ডিক্লেয়ার করি, সেটা মেমোরিতে একবার প্রথমবার স্টোর হবে এবং পরে ওই জায়গাটা কখনো ডিস্ট্রয় হবে না যতক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা শেষ হয়। অর্থাৎ যদি একবার স্ট্যাটিক ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়ে যায়, তাহলে সেটা মেমোরির মধ্যে থেকে যাবে, যতক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা ডিস্ট্রয় হয় সেটা মেমোরি থেকে চলে যাবে না। যেমন আমরা একটা ফাংশন নিচ্ছি, একটা ফাংশন নিলাম ইন্টিজার ফাংশন, তো এখানে আমি যে কাজটা করবো সেটা হলো একটা স্ট্যাটিক ভেরিয়েবল নিচ্ছি, স্ট্যাটিক ইন্টিজার এ, একটা ইন্টিজার বি ইকাল টু জিরো নিলাম। তারপর আমি এ প্লাস প্লাস বি প্লাস প্লাস করলাম এবং এ আর বিটা আমি প্রিন্ট করতেছি। এটা আমি ভয় নেই, এই কাজটা আমি করলাম। ফান নামে একটা আমি ফাংশন তৈরি করলাম, যার মধ্যে আমি একটা স্ট্রিক ভেরিয়েবল দিলাম আর একটা ভেরিয়েবল সাধারণ ভেরিয়েবল। তারপর আমি এ কে প্লাস প্লাস করলাম, বি কে প্লাস প্লাস করলাম। আগে বলে রাখি, কোনো কিছুকে স্ট্রিক ডিক্লেয়ার করলে সেটা ভ্যালু অটোমেটিক্যালি শূন্য হয়ে যায়, সেটাকে শূন্য আর ডিক্লেয়ার করার দরকার হয় না। সো এবার আমি যে কাজটা করব, প্রথমবার আমি ফাংশনটাকে কল করব, কল করলাম, কল করার পর আমি রান করলাম, এটাকে রান করে দেখুন ওয়ান ওয়ান আসছে। এর কারণটা কি, যখন ফাংশনটা কল হয়েছে এখানে ইন্টিজার এ এটার মান শূন্য, বি এটার মানও শূন্য, এ প্লাস প্লাস করার কারণে কি হয়েছে, এর মান শূন্য থেকে এক হয়েছে, বি এর মান শূন্য থেকে এক হয়েছে। তারপর আমি অ্যারে বি প্রিন্ট করছি, দুইটার মান এক এক হয়েছে। এই ফাংশনটা যখন আমি দুইবার কল করতেছি তখন দেখুন একই জিনিস একই কাজ করছে, কিন্তু কিন্তু প্রথমবার ওয়ান ওয়ান, পরেরবার টু ওয়ান আসছে। এর কারণটা কি, এর কারণটা হলো এ হচ্ছে স্ট্যাটিক, এটা একবার তৈরি হবে এবং পরবর্তী এটাতে এটা মেমোরিতে থাকে যাবে। এবং এটা যেহেতু মেমোরিতে থাকে যাচ্ছে, সেহেতু পরেরবার এইটা আর ডিক্লেয়ারটা হবে না। এখানে যখন ফান আমি প্রথমবার ডিক্লেয়ার করলাম, তখন কিন্তু এই স্ট্যাটিকটা যখনই ফান সরি এই ফানটা যখন আমি কল করলাম, তখনই স্ট্যাটিক ইন্টিজার এটা ডিক্লেয়ার হয়ে গেছে। যখন ডিক্লেয়ার হয়ে গেছে এটা মেমোরি একটা আলাদা জায়গায় চলে গেল। যখন বি ডিক্লেয়ার করলাম এইটা হিসাব আলাদা, এটা ও বির মান তখন শূন্য হয়ে গেল। যখন আমি এ প্লাস প্লাস করলাম তখন কি হলো, এই এর মানটা বাড়ে এক হইলো, বি এর মানটা বাড়েও এক হইলো। যখন আমি এ আর বি প্রিন্ট করতেছি ওয়ান ওয়ান, পরেরবার যখন আমি আবার ফাংশনটা কল করলাম তখন কিন্তু এটা ডিক্লেয়ার হবে না। যদি যেহেতু ডিক্লেয়ার হচ্ছে না, এ এর মান আগে ওয়ান ছিল, এই এখন টু হয়ে যাবে টু, আর বি এর মান আবার শূন্য হয়ে গেল, এখানে বি এর মান শূন্য হয়ে যায়, এটা হয়ে গেল ওয়ান, এখানে কিন্তু সমস্যাটা। আর আপনার যদি মনে হয় এখানে যদি আমি জিরো দিই, জিরো দিই এটা আমি প্রোগ্রামটাকে যদি রান করি, তাহলে কিন্তু একই আউটপুট আসবে। কারণটা হচ্ছে এখানে জিরো দেওয়াটা না দেওয়াটা একই কথা, প্রথমবার ডিক্লেয়ার হবে, পরেরবার কিন্তু আর ডিক্লেয়ার হবে না। এটা হলো আমার স্ট্যাটিক মেম্বারের হিসাব, স্ট্যাটিক ভেরিয়েবলের হিসাব। ক্লাসের মধ্যেও স্ট্যাটিক ভেরিয়েবল ঠিক সেম কাজটাই করে। আমরা যদি একটা ক্লাস ডিক্লেয়ার করি, ক্লাস আমরা ডিক্লেয়ার করতেছি এবিসি,
আমি একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, আমি একটা সবগুলো পাবলিক নিলাম, ধরুন ইন্টিজার এ, আরেকটা হচ্ছে, আচ্ছা এটা আমি স্ট্যাটিক করি, স্ট্যাটিক ইন্টিজার এ, আর এটা হচ্ছে ইন্টিজার বি। এখানে আমি ফাংশনটা দেই, হোয়াট ফাংশন দিলাম আমি, এবং এটার কাজ হচ্ছে কি করা, প্রিন্ট করা প্লাস প্লাস এ প্লাস প্লাস বি। আর একটা আমরা ফাংশন নিলাম, সেটা হলো ইন্টিজার যেটা ভুল করলাম, সেটা হলো যে আমি এ দুটো এখানে ডিক্লেয়ার করে দিই, অর্থাৎ কোনো সমস্যা নেই এখানে ইন্টিজারে, ইন্টিজারে প্লাস প্লাস বি প্লাস প্লাস। আচ্ছা ঠিক আছে, এখন আমি যে কাজটা করবো, ঠিক আছে সমস্যা নেই, আমি ইন্টিজার এ প্লাস প্লাস একটা এখন আমি করবো হোয়াইট সেট, সেট করলাম ইন্টিজার এ, এর মানটা আমরা, এর মানটা না, বি এর মানটা আমরা সেট করবো শুধুমাত্র। এটা কি হচ্ছে, তাহলে বি এর মানটা সেট করার জন্য আমি এখানে নিচ্ছি, ধরুন এক্স বি ইকাল টু এক্স, তাহলে আমি বি এর মানটা সেট করতেছি, অথবা সেট করে দিলাম বি এর মানটা আমি শূন্য করে দিচ্ছি শূন্য। আর আরেকটু ভালোভাবে করার জন্য আমরা যে কাজটা করতে পারি, সেটা হলো যে এটাকে আমরা একটা এবিসি দিলাম, মানে আমি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম যেটা শুরুতেই বি এর মানটা শূন্য করে দেবে, আর ফাং ফাংশনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারতেছি। এই ক্ষেত্রে আমরা যে কাজটা হচ্ছে, প্রথমে আমরা যদি একটা ক্লাস ডিক্লেয়ার করি এবিসি এর, এবিসি একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, অবজেক্ট ডিক্লেয়ার করলাম, এখন আমি যদি লিখি অবি ডট ফান এবং এটাকে রান করি, সমস্যাটা কি হলো, ওহো হ্যাঁ এখানে একটা ভুল করে ফেলেছি আমরা, সেটা হলো যে মেজর ভুল, স্ট্যাটিক ইন্টিজার এ আমি এখানে ডিক্লেয়ার করেছি, বাট এটা ডেফিনেশনটা, এটা যে একটা স্ট্যাটিক মেম্বার, এটা ডেফিনেশনটা ক্লাসের বাইরে দিয়ে দিতে হবে, আমার ক্লাসের বাইরে এটা ডেফিনেশনটা দিয়ে দিতে হবে। ডেফিনেশনের সময় স্ট্যাটিক লেখাটা না লিখলেও চলবে, সেক্ষেত্রে প্রথমে লিখতে হবে রিটার্ন টাইপ ইন্টিজার, তারপর আমরা কোন ক্লাসে এবিসি, এরপর হচ্ছে স্কোপ রেজুলেশন বা দুটো কলন দিয়ে আমাদের যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটা, এটা না করে দিলে আমাদের এটা আনডিফাইন্ড থাকবে। সো এখন আমি যদি এখানে প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখবো যে ওয়ান ওয়ান আউটপুট আসছে। ওয়ান ওয়ান আসছে কেন, কারণ এখানে হচ্ছে এটা প্লাস করছি আমরা, বিটা প্লাস করছি, এ হচ্ছে স্ট্যাটিক, এর জন্য এর মান প্রথমে শূন্য, আর প্লাস প্লাস এ প্লাস প্লাস বি করার জন্য ওয়ান ওয়ান আসছে। আচ্ছা এই ফাংশনে যদি আমি আরেকবার কল করি, সেক্ষেত্রে যদি আমি আবার রান করি, তাহলে এবার ওয়ান ওয়ানের জায়গায় টু টু আসবে। এক বন্ধু ঠিক আছে, এখানে দেখুন যে এর কাউন্ট হলো যে ওয়ান ওয়ান হওয়ার পরে এর মান ওয়ান ছিল, বি এর মান ওয়ান, আর প্লাস প্লাস করার পরে আবার এর মান টু হয়ে গেলো, বি এর মান টু হয়ে গেল। এখন আপনারা ঠিক বুঝতে পারতেছেন না যে আসলে স্ট্যাটিক মেম্বারের ব্যাপারটা কোথায় ঘটে গেল, আমি সেটা বলি এখন। তার আগে আমি দেখুন এই ফাংশনটাকে একটু এক লাইনে নিয়ে আসতেছি, যাতে স্পেসটা কমে যায়, এটাকে আমি এক লাইনে নিয়ে আসবো। এই কাজ করলাম, এখন দেখুন আমি এখানে আরেকটা অবজেক্ট ডিক্লেয়ার করব, অবজেক্ট ওয়ান। এখন আমি এই অবজেক্ট
1 এর ক্ষেত্রে আমি এই ফাংশনটা কল করব। ফাংশনটা কল করার পরে যদি আমি রান করে দেখি তাহলে এখানে যেটা দেখবেন অবজেক্ট 1 ওয়াজ নট ডিক্লেয়ার ইন দিস স্কোপ, ও এখানে অব বি হবে। আমি এটা যদি রান করি তাহলে দেখুন এখানে 3 আসছে এর মান, কিন্তু বি এর মান 1 আসছে। সাধারণভাবে এর মান আর বি এর মান একই হওয়ার কথা, কিন্তু এখানে 3 আসছে এখানে 1 আসছে। এই কারণটা আমি আপনাকে কেন হচ্ছে সেটা বলি আগে। এটা হচ্ছে কারণ এখানে দেখুন প্রথমে এই এর মান হচ্ছে 0 আর এই বি এর মানটা আমরা যখনই এই ডিক্লেয়ার করছি অবজেক্টটা ওবিটা ওবির ক্ষেত্রে সেই ক্ষেত্রে 0 হয়ে গেছে বি এর মানটা। এটা হচ্ছে কনস্ট্রাক্টর কল হইছে। তাহলে প্রথম ওবি ফাংশন এই ক্ষেত্রের ক্ষেত্রে এর মান 0 বি এর মান 0, আর প্লাস প্লাস যখন আমরা করে প্রিন্ট করতেছি তখন এর মান 1 প্রিন্ট করছে বি এর মান 1 প্রিন্ট করতেছে, যেটা এখানে চলে আসছে। এইটার ক্ষেত্রে এর মান 1 বি এর মান 1, কারণ আমি এখানে আর নতুন করে যেহেতু অবজেক্টটা ডিক্লেয়ার করিনি তাহলে কনস্ট্রাক্টর কল হচ্ছে না। কনস্ট্রাক্টর কল হলেই বি এর মান 0 হবে, যেহেতু কনস্ট্রাক্টর কল হচ্ছে না তার মানে কি হচ্ছে এর মান 1 বি এর মান 1 ছিল, এইটা এবার প্লাস প্লাস করে প্রিন্ট করতেছে, তাহলে এর মান হচ্ছে 2 বি এর মান হচ্ছে 2। এবার অবজেক্ট 1 যখন ফাংশন এটাকে যখন আমরা কল করতেছি তখন কি হচ্ছে, তখন এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে অবজেক্ট 1 এর জন্য, তখন এই অবজেক্ট 1 এর বি এর মানটা 0 হচ্ছে। কিন্তু এই স্ট্যাটিক এ এটা কিন্তু যখন আমি এই অবজেক্টটা ক্রিয়েট করছি তখন কিন্তু এটা তৈরি হয়ে গেছে, যেহেতু অবজেক্টটা ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এটা তৈরি হয়ে গেছে, এটা আর কখনো তৈরি হবে না। এই ক্লাসে যতগুলো অবজেক্ট ক্লিয়ার করি না কেন এই মেম্বারটা এই মেম্বার ভেরিয়েবলটা আর কখনো ক্রিয়েট হবে না, এটা যেটা ছিল এক্সিস্টিং সেটাই থাকবে। তো আগেই এর মান ছিল 2, সেটার সঙ্গে একযোগ করে 3 হয়েছে, আর এটার জন্য অবজেক্ট 1 এর জন্য বি এর মান 0 হয়ে গেছে। তো এর জন্য আবার এটাকে অ্যাগিন বাড়াই দিয়ে সেটা কি করছে 1 প্রিন্ট করছে। এটাই হলো যে স্ট্যাটিক ভেরিয়েবল আর এই সাধারণ ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্সটা হয় স্ট্যাটিক। তাহলে কি জানা আমরা যে স্ট্যাটিক যদি আমরা মেম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেটা যে কোনো একটা ক্লাস তৈরি করার সময় যখন প্রথম অবজেক্টটা ক্রিয়েট করব তখনই সেটা ক্রিয়েট হবে, তখনই যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা পাবে, এবং অন্যান্য সময় বাকি সময়গুলোতে যখন আমরা অবজেক্টটা ক্রিয়েট করব তখন নতুন করে এটা ক্রিয়েট হবে না, আগের ভ্যালুটা নিয়ে সে কন্টিনিউ করে যাবে। এটাই হচ্ছে আমাদের স্ট্যাটিক মেম্বারের কাজ। তো একটা লাস্ট যেটা সেটা হচ্ছে মেম্বার ফাংশন। আমাদের যদি একটা মেম্বার ফাংশন স্ট্যাটিক হয়, আমি যদি একটা যে কোনো একটা মেম্বার ফাংশন যদি আমি স্ট্যাটিক হয় এখানে যদি আমি স্ট্যাটিক মেম্বার ফাংশন ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে স্ট্যাটিক মেম্বার ফাংশনের ভিতরে আমরা যতগুলো ভেরিয়েবল থাকবে সবগুলো স্ট্যাটিক হইতে হবে। এখানে যদি যদি আমি আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, আমি যদি এখানে এইটা স্ট্যাটিক করে দেই তাহলে আমি এই অপারেশনটা চালাতে পারবো। ও সরি যেটা ভুল করছিলাম যে আমি এখানে আসলে ডিলিট করে দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে আমার হবে ইন্টিজার এ ইন্টিজার এবিসি এ আর ইন্টিজার এবিসি বি, এটা আমি ডিক্লেয়ার করতে ভুলে গেছি। এই আরেকটা ডিক্লেয়ার করার পরিবর্তে আমি ডিক্লেয়ার কাটে দিয়েছিলাম। আচ্ছা এটা আমি যদি রান করি তাহলেই হবে, কিন্তু আমার যদি যে কোনো একটা স্ট্যাটিক না হয় এটা যদি স্ট্যাটিক না হয় তাহলে কিন্তু আমার এটা এরর দেখাবে। এর কারণটা হচ্ছে যে স্ট্যাটিক যদি আমরা মেম্বার ফাংশন লিখি তাহলে এর সবগুলো ভেরিয়েবলে অবশ্যই স্ট্যাটিক হইতে হবে, বাকি সব কিছু একই রকম। স্ট্যাটিক মেম্বার ফাংশন আসলে এগুলো সম্পূর্ণ কাউন্টের জন্য হিসাব করা হয় যে একটা ক্লাস আমার কয়বার চলতেছে। আমি যদি এটা কাউন্ট করতে চাই যে আমি কোনো একটা কারণে আমাকে ক্লাসগুলো অটোমেটিক তৈরি করতে হচ্ছে, অবজেক্টগুলো ডাইনামিক্যালি তৈরি করতে হচ্ছে, তাহলে আমি কয়টা অবজেক্ট ক্রিয়েট করলাম এটা কাউন্ট করার জন্য সাধারণভাবে আমরা একটা স্ট্যাটিক ইউজ করতে পারি। এছাড়া বিভিন্ন কাজে প্রোগ্রামে আপনার প্রয়োজনে আপনারা ইউজ করবেন। তো আমরা যে জিনিসটা জানলাম আজকে সেটা হলো যে স্ট্যাটিক ভেরিয়েবল কি, স্ট্যাটিক মেম্বার কি, স্ট্যাটিক মেম্বার ফাংশন কি। স্ট্যাটিক জিনিসগুলোই প্রথমবার যখন ডিক্লেয়ার করা হবে ঠিক তখন একবার ক্রিয়েট হবে, এবং সমস্ত প্রোগ্রামে আর কখনো সেটাকে আর কখনো সেটা ডিক্লেয়ার হবে না, ডিক্লারেশন অংশটা থাকবে না, সেটা নিয়ে বাকি কখনো ডিস্ট্রয় হবে না প্রোগ্রাম চলাকালীন সময়। ডিস্ট্রয় না হলে কী হবে সে আগে ভেরিয়েবল নিয়ে কন্টিনিউ করবে সবসময়। স্ট্যাটিক ভেরিয়েবলের ক্ষেত্রে এটা, স্ট্যাটিক মেম্বারের ক্ষেত্রে কী হচ্ছে
যে আমরা যখন একটা ক্লাসের মধ্যে একটা মেম্বারকে করে দিচ্ছি স্ত্রী, তখন ওইটা যখন প্রথম অবজেক্টটা তৈরি হবে, তখন স্ট্রিং মেম্বার ডিক্লেয়ার করার সময় যে ভ্যালুটা নিয়েছিল সেই ভ্যালুটা কন্টিনিউ করবে, আর বাকি সেই ভ্যালুটা নিয়ে শুরু হবে, এবং বাকি যখন অবজেক্টগুলো ক্রিয়েট করব তখন লাস্ট যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই কন্টিনিউ করে যাবে, নতুন করে আর ডিক্লেয়ার হবে না। স্ট্রিং মেম্বার ফাংশন কি? স্ট্রিং মেম্বার ফাংশনটা হচ্ছে এরকমই, তবে স্ট্রিং মেম্বার ফাংশন যদি আমরা ইউজ করি তাহলে অবশ্যই আমাদেরকে যতগুলো ভেরিয়েবল ইউজ করবো সবগুলোই স্ট্যাটিক হতে হবে, স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল হতে হবে বা স্ট্যাটিক ভেরিয়েবল হতে হবে। সো এই পর্যন্তই আজকে, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।